ভাত খাইয়ে মানুষ মানুষকে মেরে ফেলতে পারে। আজকে ভিডিওটা তোমরা হয়তো বা দেখবা, কিন্তু আমার কথার সাথে ভিডিওর কোনো মিল তোমরা পাবে না। আসলে এমন সিচুয়েশন নাই যে আমি ক্যামেরা অন করে বসে বসে কথাগুলো বলবো। ভিডিওগুলো দেখার পরে আমি জাস্ট ঠিক থাকতে পারতেছি না, আমি মানুষ হিসাবে আমি পারতেছি না আসলেই, যে কীভাবে একটা মানুষকে এইভাবে ভাত খাওয়ার পরে মানুষ মেরে ফেলতে পারে। এটাই কি অপরাধ ছিল? সে এখানে ভাত খেতে গেছে, মানুষটা কত কষ্ট, মানে দুনিয়ায় হয়তো বা কষ্ট পাইতেই সে আসছে। আমি জানি না কীভাবে একটা মানুষের সাথে এত কিছু হইতে পারে। বাবা মারা গেছে, মা মারা গেছে, একমাত্র ভাই সেও মারা গেছে, মানুষটা জায়গায় জায়গায় ঘুরে খাবারই তো খাইতো। একটা মোবাইল যেন আমি বুঝলাম সে যেন চুরিই করছে, মোবাইলটা যেন সেই চুরি করছে। তার তার বিচার কি এটা হয় যে তাকে এইভাবে নির্মমভাবে পিটায় হত্যা করা হবে? আমি জাস্ট নিতে পারতেছি না, বিশ্বাস করবা না তোমরা, কে কে ভিডিওটা দেখছো আমি জানি না, ভাত খাওয়ার পরে কী পরিমাণ শুকরিয়া আদায় করছে আল্লাহর কাছে। এটাই মনে হয় লাস্ট শুকরিয়া আদায় ছিল। আমি শুধু এতটুকুই বলবো, আল্লাহ এটার বিচার তুমি দুনিয়ায় দেখো। আমি কারো কাছে কিছু বলবো না, আমি এটার বিচার তোমার কাছে দিলাম। তুমি এই কিছু বিচার তুমি একটু দুনিয়ায় দেখাও, তাহলে মানুষ ভয় পেয়ে যাবে কীভাবে এত ভয়ঙ্কর হয় মানুষ। একটা মানুষ কীভাবে একটা মানুষকে মেরে ফেলে নির্দ্বিধায়, আবার সে কত সুন্দর ক্যামেরার সামনে বলতেছে সে আবেগে মেরে ফেলছে। ভাই এত আবেগ, আবেগে একটা মানুষকে মেরে ফেলছে একটা মানুষ হয়ে কীভাবে সম্ভব? আমি জাস্ট ভাবতে পারতেছি না যে এটা বাস্তব একটা ঘটনা, একটা মানুষের সাথে এইভাবে হইছে, এইভাবে মেরে ফেলা হয়েছে, তার হাতের মধ্যে লাঠি দিয়ে যেভাবে যাতা দিছে। আমি জাস্ট অতটুকু সিন দেখি, আমি বাকিটা দেখতে পারি না, আমার আর সাহস হয় নাই ভাই, আমার কলিজায় জোর হয় নাই। আমি জানি না কে কে কী ভাবতেছো বা কে এই ভিডিওটা নিয়ে কী বলতেছো, তবে আমি বিশ্বাস করবা না আমার কলিজা কেঁপে উঠতেছে, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে যে সে একটা মানুষ, তার ওই মুহূর্তে কেমন লাগছে। হ্যাঁ এখন তাদের বিচার হবে, তাদের অ্যারেস্ট করা হয়েছে, ধরলাম তাদের ফাঁসিও হবে, কিন্তু ওই মানুষটা যে কষ্ট পেয়ে মারা গেছে সেই মানুষটা কি সেই কষ্টটা ভুলতে পারবে? তার সেই ব্যথাগুলো কি যাবে? তার পা দুটা কীভাবে ফুলে গেছে? অপরাধ কি? ধরলাম সে মোবাইলটা চুরি করছে, চুরির শাস্তি এইটা? বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, বাংলাদেশ নাকি এখন স্বাধীন, আমরা সবাই স্বাধীন বাংলাদেশে যা ইচ্ছা তাই করব, সবাই অনেক কথা বলতেছি, তোমরা সবাই অনেক আন্দোলন করছো, সবাই অনেকে শহীদ হয়েছে, তার বদলে আমরা হচ্ছে স্বাধীন বাংলাদেশ পাইছি তোমাদের সবার স্যাক্রিফাইসের বদলে। কত মেয়ে মারা গেছে, কত মেয়ের ইজ্জত হানি হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত মানুষ পা হারাইছে, হাত হারাইছে, তারা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে, তার বদলে নাকি এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। স্বাধীন হয়ে এত বড় একটা ইউনিভার্সিটির ভিতরে এরকম একটা কাহিনী হয়েছে, অথচ একটা মানুষ সেটা ফিরায় নেই, এতগুলো মানুষ এটা ভিডিও করছে, অথচ একটা মানুষের কলিজা কেঁপে উঠে নাই যে কীভাবে এতটুকু একটা, মানে এরকম একটা বয়সের একটা ছেলেকে যে কিনা বোঝে না কিছু না, তাকে এইভাবে মেরে ফেলতেছে, একটা মানুষ হয় নাই তাকে বাধা দেওয়ার মতো, কীভাবে পারছে তারা? এরাও নাকি মানুষ আর আমরাও মানুষ, মানে মানুষ হয়ে মানুষকে, মানে তাহলে মানুষ কার কাছে ভরসা পাবে? একটা জানোয়ার, জীবজন্তু যদি কাউকে আক্রমণ করে, ধরো রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, একটা বাঘ আমাকে অ্যাটাক করলো, আমি তো একটা মানুষের কাছে যাব হেল্প চাইতে, তাই না? কিন্তু সেই মানুষটাই যদি রাক্ষসের রূপ ধারণ করে, বাঘের রূপ ধারণ করে, তখন আমরা কার কাছে যাব? তখন আমরা কোথায় যাব, কোথায় আমরা জায়গা নিব? আমি জানি না, আমার এই কথাগুলোর কারণে ফেসবুক রেস্ট্রিকশনও দিয়ে দিতে পারে, হয়তো বা ভিডিওটা পরবর্তীতে নাও থাকতে পারে, বাট বিশ্বাস করবা না আমি পারতেছি না। আমি যদি পারতাম আমি এখন সত্যি আমি লাইভে এসে কথাগুলো শেয়ার করতাম, কিন্তু আমি এত অসুস্থ, আমাদের বাসার প্রত্যেকটা মানুষ এত অসুস্থ, সবার চোখের অবস্থা এত খারাপ, আমরা ঠিকমতো তাকাইতে পারতেছি না, চোখ উঠে বাজে অবস্থা হয়ে গেছে আমাদের প্রত্যেকটা মানুষের, যার জন্য হচ্ছে পারলাম না, যার জন্য ভাবলাম যে এই ভিডিওটার মাধ্যমে আমি আমার মনের ভাবটা প্রকাশ করি। আমি কারো কাছে কিছু জানাচ্ছি না, আমি কিছু করতেছি না, বাট আমি না বলে পারতেছি না, বিশ্বাস করবা না যে মানুষ কীভাবে এতটা ভয়ঙ্কর হয়, কীভাবে একটা মানুষের, মানে ওদের, ওরাও তো মানুষ তাই না, ওদের শরীরে তো ব্যথা লাগে, ওরা ওরা কি কখনো ছোটোবেলায় মায়ের মায়েরও খায় নাই, জানে না যে একটা থাপ্পড়ের ব্যথা হয় এতটা কঠিন, কীভাবে এতটা ভয়ঙ্কর হয় মানুষ? আর এতগুলো মানুষ পাশে ভিডিও করতেছে, এতগুলো মানুষ পাশে দেখতেছে, কেউ বুঝাইতেছেও না যে একটা ফোন যেন নিয়েই গেছে, ভাই একটা ফোনের দাম কয় কোটি টাকা, যার জন্য একটা মানুষকে এইভাবে মারতে হবে? তোরা পুলিশে দিয়ে দিতি, তোরা থানায় দিয়ে দিতি, মামলা দিয়ে দিতি, ওর যাবজ্জীবন জেল হয়ে যায়, তোর ফাঁসি হইলো, ভাই ও এত ব্যথা পাইতো না, এত কষ্ট পাইতো না, কীভাবে তোরা এইভাবে মারছিস? আবার ভিডিওর সামনে কত সুন্দর বলতেছে যে ভাই আমি আবেগে মারছি, আমার মোবাইল চুরি হয়েছে, আমার টিউশনের টাকা, যে কত কষ্ট করে টিউশনে করাইছে সেই টাকা দিয়ে মোবাইল কিনছে, সেজন্য তার এতটা কষ্ট হয়েছে যে একটা মানুষকে এতটা কষ্ট দিয়ে মারছে, তার শরীরে কতটা আঘাত পাইছে। ভাই লাশের ছবিটা তোমরা কেউ দেখছো? লিটারেলি
তোমরা যদি মানুষ হয়ে থাকো তোমরা দেখে ঠিক থাকতে পারবে না যে একটা মানুষের কিভাবে এরকম হয়, যে মানুষটা তার বাবাকে হারাইছে, তারপর তার মাকে হারাইছে, তারপর তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে অন্য একজনের সাথে যার জন্য সে ভারসাম্যহীন, সেখান থেকে সেই মানুষটার ভাই তার চিকিৎসা করতেছিল, সেই ভাইটাও মারা গেছে, তারপরে মানুষটা একা একা শুধু ঘুরে ঘুরে জায়গায় জায়গায় ভাতের জন্য কান্নাকাটি করতো যে ভাত খাবে, ভাত খেলে সে খুশি, আর সেই ভাতটা খাওয়ানোর পরে তোমরা তাকে মেরে ফেলছো, কীভাবে পারছো? আমি জাস্ট ওই মানুষগুলোরে যদি সামনে পাইতাম, যে মানুষগুলো কাজটা করছে, আমি জিজ্ঞেস করতাম যে তোরা কীভাবে পারলি ভাই, তোরাও তো মানুষ, তোরা তোদের শরীরে রক্ত মাংস আসছে, তোদের মারলে তোরা সেম ব্যথা পাবি। আমি এত এটাই বলবো, আল্লাহ যেন তাকে, সে দুনিয়ায় যত কষ্ট পাইছে এর থেকে কয়েক গুণ বেশি সুখ যেন আল্লাহ তাকে ওই পারে দেয়, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এতটুকুই বলবো। সে দুনিয়ায় যা যা হারাইছে সব কিছু ওইখানে পাক, তার মা বাবার কাছে, ভাইয়ের কাছে সে ফিরে যাক, সে শান্তিতে থাকুক, আর দুনিয়ায় যারা আছে আল্লাহ তুমি তাদের বিচারটা দেখাও। আমি শুধু আল্লাহর কাছে এটাই বলবো, আল্লাহ তুমি ওদের বিচারটা দেখাও, ওরা যাতে শান্তিতে বাঁচতে না পারে, ওরা যেন ঘুমাইতে গেলেও ওদের মনে পড়ে ওই চিৎকারগুলো কানে বাজে, ওদের যেন কলিজা কাঁপে বারবার যে কীভাবে ওরা একটা মানুষকে এইভাবে একটা মোবাইলের জন্য মেরে ফেলছে মোবাইলের সন্দেহে। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য যে একটা মোবাইল হারায় গেছে সেই সন্দেহে একটা মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করছে? আমি তো মানতে পারতেছি না। আমি জানি না যে আসলে ওর তো মা নাই, মা হলে এখন কান্নাকাটি করতো, মা হলে এখন বিচার চাইতো, বাবা থাকলে বিচার চাইতো, ভাই থাকলে বিচার চাইতো, বোন থাকলে বিচার চাইতো, মামলা হইতো, ওর তো কেউ নাই, আসলে তো এতিম, এই জন্যই হয়তো বা ওকে মারার এই সাহসটা পাইছে, জোর তো কেউ নাই, ওকে মারলে তো আর কেউ কিছু বলতে পারবে না। আল্লাহর কাছে বলবো আমি যে আল্লাহ তুমি উত্তম বিচারক, তুমি বিচার করো। আমি শুধু এতটুকুই আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি বিচার করো। আমার কথাগুলো যদি কারোর কাছে খারাপ লেগে থাকে আই এম সরি, আসলে আমি কখনো আমার পেজে এইভাবে কোনো ভিডিও দেই নাই, বাট আজকে আমি কথাগুলো না বলে পারি নাই, তোমরা প্লিজ আমাকে মাফ করে দিও। আর এতটুকুই বলবো, জানি না ভিডিওটা কতক্ষণ থাকবে, রেস্ট্রিকশন খেলে ভিডিওটা সরাই দিতে হবে, কারণ আমি যা যা বলছি কিন্তু আমি আমার মনের কথাগুলো না বলে পারি নাই, সরি।